ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন স্থানে প্রথমবারের মতো পার্চিং পদ্ধতি অবলম্বন করছেন বড় চাষিরা কীটনাশক ব্যবহার করতে হয় না বলে এ পদ্ধতিতে পরিবেশ দূষণও হয় না একই সঙ্গে কমে আসে ফসলের উৎপাদন খরচ প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট পার্চিং পদ্ধতি জমিতে কয়েকটি লাঠি পুঁতে দিলে সেখানে পাখি বসে দমন করবে ক্ষতিকর পোকা এতে কমবে কীটনাশকের ব্যবহার উৎপাদন হবে নিরাপদ ফসল প্রতি বছর বড় শীষ আসার আগ মুহূর্তে আক্রমণ করে মাজরা পামরি পাতামোড়া পোকা যে কারণে জমিতে বেশি পরিমাণে কীটনাশক দিতে হয় তবে এবছর নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে পার্চিং পদ্ধতি অবলম্বনে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ মাজরা সহ বিভিন্ন ধরনের পোকা এই সময় ফসলে আক্রমণ করে থাকে পার্চিং এর মাধ্যমে এই পোকা দমন করা সম্ভব ক্ষতিকর ও পোকা এই সময় দমন থাকে এর ফলে এবং উপকারী পোকামাকড় সংরক্ষিত হয় কীটনাশকের ব্যবহার কমবে ফলন তথা উৎপাদন বাড়বে এবং কৃষক আর্থিকভাবে লাভবান হবে এই পদ্ধতি ব্যবহারে কৃষকদের আগ্রহ বাড়ছে এই সময় বিভিন্ন ধরনের পোকা মাকড়ে আক্রমণ করে আক্রমণ থেকে বাঁচাবার জন্য এবং এই কীটনাশক কম লাগার জন্য ঠালপোতা হয়েছে কিন্তু আমাদের পোকামাকড় মাজরা পোকা তারপরে আপনার বটা পোকা আছে এগুলো খেয়ে ফেলে খেয়ে ফেলার কারণে আমাদের কীটনাশক সারা যে আমরা ধানটা পাই এরা সুষম খাদ্যে আমরা পরিণত হয় পাখিগুলো আসবে পোকাগুলো খেয়ে ফেলবে যে যার কারণে যে আমাদের ক্ষতিটা হচ্ছে সে ক্ষতিটা হবে না ফলন বৃদ্ধি হবে ঔষধের খরচা কম হবে এবং হইতে পরিবেশ বান্ধব উপায়ে ধানের পোকামাকড় দমনের লক্ষ্যে বৃহস্পতিবার বরিশাল নবাবগঞ্জ বেহেরপুর ও পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে পার্চিং উৎসব মাকসুদা খানম মাছরাঙা নিউজ ডেস্ক